সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, ত্যাগ ছাড়া কিছুই সম্ভব নয়। কারণ নিঃশ্বাস নেওয়ার জন্য প্রথমে নিঃশ্বাস ছাড়তে হয়। এই স্বার্থের পৃথিবীতে নিজের কষ্ট কাকে বলবেন? স্বামীকে সে বলবে পরে শুনব, সন্তানকে তারা বলবে ব্যস্ত আছি, মা বাবাকে তারা বলবে সহ্য করো, আত্মীয়দের তারা বলবে দোষটা তোরই, বন্ধুদের তারা বলবে বাদ দে, সমাজকে তারা বলবে মুখ বন্ধ রাখো। কেউ তোমাকে মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ সবসময় করে যাও, কারণ এর প্রতিদান তোমাকে মানুষ নয় দেবে ওপরওয়ালা। একটা কথা কি জানো তো, যোগ্যতা থেকে নয় অভিজ্ঞতা থেকে বলছি। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি বলাটা অনেক ভালো। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই ভুল ধরে। একটা কথা সবসময় মনে রেখো, জল যেমন ঠান্ডা হতে হতে বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে পাথর হয়ে যায়। শুধু ভালোবাসলেই হয় না প্রিয়, সব পরিস্থিতিতে পাশে থাকার সাহস থাকতে হয়। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার আর নেই, কারণ আমি নিজে জানি আমি কেমন। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়েই সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজে নিজেই ঘূর্ণিপাকে পড়বে। তুমি ভাগ্যবান হলে সেটা নিজের চোখে তাদের পতন দেখতে পাবে। জীবন বড়ই অদ্ভুত, যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব কিছু পায়, আর যে পায় না সে কিচ্ছু পায় না। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। সবার জন্য বেঁচে থাকার ইচ্ছে হয় না, কিছু মানুষের জন্য বেঁচে থাকার ইচ্ছে হয়তো কোনো এক সময় তাদের জন্যই আবার মরে যেতে ইচ্ছে করে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।